নমস্কার, সিএনএন 24 সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি প্রণয় আচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। মিজ আগ্রাসন নিয়ে ফের উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত হাইলাকান্দি। মসজিদের মাইক বাজিয়ে নামাজে নিষেধাজ্ঞা ত্রিপুরায়, বিষয়টি রাজ্য সরকারের এখতিয়ারে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস। পানীয় জল সংগ্রহকে ঘিরে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত মহিলা। এবারে বিস্তারিত সংবাদ। মিজো দুষ্কৃতীদের আগ্রাসনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত অসম মিজোরাম সীমান্ত হাইলাকান্দি। হাইলাকান্দি জেলার সাহেবমারা বনাঞ্চলে বহু মূল্যবান গাছ কেটে দুটি ঘর তৈরি করেছে মিজো দুর্বৃত্তরা। এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ হাইলাকান্দি জুড়ে। এই ঘটনার খবর পেয়ে গতকাল অসম পুলিশের একটি বৃহৎ দল ঘটনাস্থলে পৌঁছলেও মিজো পুলিশ ও দুষ্কৃতীদের ভয়ে ফিরে আসতে হয়। এর ফলে ফের মিজোর আগ্রাসনের আশঙ্কায় আতঙ্কিত সীমান্তবাসী। মসজিদে মাইক বাজিয়ে নামাজে নিষেধাজ্ঞা ত্রিপুরায়। শব্দ প্রদূষণ রুখতে শুক্রবার জুম্মার নামাজের আগেই ত্রিপুরা সরকার নির্দেশ জারি করে যে শব্দ দূষিত হচ্ছে ভীষণভাবে। পরীক্ষাও চলছে ছাত্রছাত্রীদের, তাই সেসব বিচার বিবেচনা করেই রাজ্যে সব মসজিদে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাইক বন্ধ রাখার নির্দেশ দেয় বিপ্লব কুমার দেব নেতৃত্বাধীন বিজেপি সরকার। হঠাৎ জুম্মার দিনে কেন এই নিষেধাজ্ঞা জারি? এ নিয়ে আগরতলায় আগত কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভিকে জাকিয়ে ধরেন সাংবাদিকরা। নাকভি বলেন, এটি কেন্দ্রের বিষয়, রাজ্য সরকারের কাজ। এদিকে ত্রিপুরার নাকভি বলেন, এটি কেন্দ্রের বিষয় নয়, রাজ্য সরকারের কাজ। এদিকে ত্রিপুরার এই নির্দেশের রেশ পড়েছে ক্রমশ পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। ত্রিপুরা মেসার সাউন্ড পলিউশন কে লিয়ে 10 বাজে সে 6 বাজে তক মাইক বন্ধ কর দিয়া গিয়া, কান আর কে আজান কে লিয়ে মাইক বন্ধ কর দিয়া গিয়া। স্টেট ইউনিট, স্টেট গভর্নমেন্টস वहां पर कहीं पर भी वहाँ के हालात के हिसाब से फैसले करती है। जुम्मा नमाज, सर जुम्मा नमाज के दिन में ये नोटिस जारी किया गया, लोग कह रहे हैं कि मुसलमान। मालूम नहीं भैया, मैंने आई डोंट नो। त्रिपुरा में सर साउंड पोल्यूशन के लिए 10 बजे से 6 बजे तक माइक बंद कर दिया गया है, कान के अजान के लिए माइक बंद कर दिया गया। स्टेट यूनिट, स्टेट गवर्नमेंट्स वहाँ पर कहीं पर भी वहाँ के हालात के हिसाब से फैसले करती है। जुम्मा नमाज, सर जुम्मा नमाज के दिन में ये नोटिस जारी किया गया, लोग कह रहे हैं कि मुसलमान। मालूम नहीं भैया, मैंने आई डोंट नो। জল সংগ্রহকে কেন্দ্র করে ঘটল এক রক্তারক্তি কাণ্ড। প্রতিবেশী এক ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল এক হতভাগ্য মহিলার। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার ফটিকরায় থানাধীন আসামবস্তি এলাকায়। জানা যায় সকাল 11টা নাগাদ সেখানকার স্থানীয় বাসিন্দা বছর 45-এর সুনিতা সিনহা প্রতিবেশী বিশ্বাস সিনহার বাড়ির পাশের জলাশয় থেকে খাওয়ার জল সংগ্রহ করতে গেলে ঘটে বিপত্তি। এক সময়ে জল আনাকে কেন্দ্র করে প্রতিবেশীর বিশ্বাস সিনহার প্রথমের ঝগড়ার বিবাদ শুরু করে সুনিতা সিনহার সাথে। এতে ঝগড়া বিবাদ চরম আকার ধারণ করলে রাগের মাথায় উত্তেজিত হয়ে বিশ্বাস সিনহা ধারালো অস্ত্র হাতে নিয়ে সুনিতা সিনহার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই রক্তাপ্লুত হয়ে সুনিতার মর্মান্তিক মৃত্যু হয়। পাশাপাশি ঘাতক বিশ্বাস সিনহাকে খুনের দায়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। যারা প্রতিবেশী যারা লোক যারা কইতে পারো, আমরা তো এখানের না, বিষয়টা কি নিয়ে আমরা একই বাড়ি, আমরা যেটা করার ভাই, আমরা তার বোন বলে নাকি আপন আপন কি হয়েছে ঘটনা সেটা বিস্তারিত জানতে চাইছি। আমাদের এখানে দুঃখজনক ঘটনা, যেটা এটা তাদের গোষ্ঠীর মধ্যে পড়ে একজন মহিলা সুনিতা সিনহা 45, তাকে এখানে একই গ্রামের বিশ্বাস সিনহা তারও 45, তাকে দা দিয়ে কুপিয়ে এবং পরবর্তী সময়ে একটা ব্লান্ট অবজেক্ট লাথি দিয়ে তাকে মেরে স্পট ডেড হয়েছে। সঙ্গে সঙ্গে থানার কর পরে থানায় এসেছে, আমি এসেছি, ডিসিএম সাহেব এসেছে, দেখি যে একিউজ তার আমরা ডিটেইন করেছি, ডিটেইন করে থানায় নিয়ে গেছি। পরবর্তী সময় আমরা কর প্রসেস করতেছি, আইনত কি যা যতটুকু আছে আমরা প্রসেস করতেছি। স্যার, একিউজটার ভিকটিম পার্সন কি সম্পর্ক রয়েছে তাদের? এখন যতটুকু জানা গেছে তাদের মধ্যে আত্মীয় দূরের সম্পর্ক, পারিপার্শ্বিক, জল নিয়াকে কেন্দ্র করে সে সব সময় বলতো জল না নেওয়ার জন্য। তার যে একিউজ, তার বাড়ির পাশে একটা রিং ওয়েল, একটা সরকারি রিং ওয়েল, যতটুকু জানতে পেরেছি এখানে, এখানে সবই জল নেই এবং ওই জল নেওয়াকে সে বাধা করতো।
বাধা দিত। আজকেও ঠিক জল জল তুলতে গেছে মহিলা, তখনই তার পেছন থেকে দা দিয়ে কুপিয়ে মাটিতে ফেলে এবং পরবর্তী সময় লাথি দিয়ে আঘাত করে মেরে দিয়ে গেছে। মূলত জল নেওয়া কেন্দ্র করে আপাতত এখন পরবর্তী সময় আমরা তদন্ত কি বেড়ে আসবে দেখা যাবে, এখন আপাতত তাদের যেটা মুখে শোনা গেছে এটাই প্রাথমিকভাবে। কোন জায়গায় হয়েছে স্যার এটা? এটা আসাম বস্তি। কটার সময় হবে? অনুমান 10টার সময়। ডিএনএ টেস্টের জন্য কবর থেকে জাসমিনের দেহ তুলল পুলিশ। লক্ষ্মীপুর রূপাইবালি জিপির শিবপুর দ্বিতীয় খণ্ডের কলেজ পড়ুয়া ছাত্রী জাসমিন বেগম হত্যাকাণ্ডে নতুন মোড় নিয়েছে। অন্তঃসত্ত্বা কিশোরী জাসমিন বেগমের ডিএনএ টেস্ট করা হবে। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর ও মাসকান্দি পুলিশ ম্যাজিস্ট্রেট যাত্রাকান্ত কর্মকারের উপস্থিতিতে জাসমিনের দেহ কবর থেকে তুলে পুলিশ। ডিএনএ টেস্টের মাধ্যমে মূল অপরাধীকে পাকড়াও করার চেষ্টা করবে পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সোনায় মাধবচন্দ্র দাস কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বছর 19-এর যুবতী জাসমিন বেগম লস্করের লাশ উদ্ধার হয়। বাড়ির পাশে ক্ষেতের মাঠ থেকে লাশ উদ্ধার হয় এবং মৃতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। আগামী 21 মার্চের মধ্যে যদি জল সরবরাহ প্রকল্প চালু না হয় তবে বরখোলা বৃহত্তর ছেছড়ি জিপিতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবেন এলাকাবাসী। এক সাংবাদিক সম্মেলন ডেকে এই হুমকি দিলেন পুরন্দরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, বরখোলা বিধানসভা এলাকার পুরন্দরপুর পানীয় জল প্রকল্পটি সবার প্রথম নির্মাণ করা হয়েছিল। গত 6-7 বছর থেকে প্রকল্পের সম্পাদক দুর্নীতি, স্বেচ্ছাচারী এবং ব্যর্থতার ফলে এই প্রকল্প ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। এতে সহযোগিতা করে গেছে পিএইচই বিভাগ। এর দরুন গত কয়েক বছরে এই প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পার্শ্ববর্তী 4-5টি গ্রামের মানুষ। জেলা প্রশাসনের কড়া নজরদারিতে বিভাগ যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তবে আগামী দিনে তীব্র গণ আন্দোলন গড়ে উঠবে, এর জন্য দায়ী থাকবে জেলা প্রশাসন। জল সরবরাহ প্রকল্পের আওতাধীন পুরন্দরপুর গ্রামের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আবেদন রাখছি। আমাদের বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তথা অন্যান্য বিষয় আধিকারিক যারা আসুন, আমাদের জেলাধিপতি মহোদয় আসুন, বিগত 1991-এ আলতাফ হোসেন মজুমদার মহাশয়ের মানে হাত ধরে আমাদের পুরন্দরপুর গ্রামে একটা জল সরবরাহ প্রকল্পের সূচনা হয়েছিল। আমরা এতদিন অত্যন্ত সুন্দরভাবে জলপান করে আসতেছি, কিন্তু বিগত 5-7 বছর থেকে প্রকল্পের অবস্থা অত্যন্ত করুণ, যার কারণে জনগণের এই এলাকার জনগণের অবস্থা অত্যন্ত ভয়াবহ। বিগত 28-3-2021 বা 21 ইংরেজিতে আমাদের এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তপন শর্মা মহোদয়ের উপস্থিতিতে এবং যেই অশোক চৌধুরী আসলা, তো তারা নিয়ে আমাদের এলাকার জনগণের নিয়ে এখানে একটা বিরাট একটা সাধারণ সভা হয়েছে। কিন্তু সাধারণ সভার মধ্যে এখানে জনগণের মানুষ এলাকার মানুষের অনেক জিনিস মানে অনেক জিনিস তুলিয়া ধরছেন, যেটা বিভাগীয় আধিকারিক অত্যন্ত মানে মর্মাহত এবং আমরাও মর্মাহত প্রকাশ করছি। কারণ এলাকার জনগণের সুবিধার্থে সরকারের থেকে এত বড় একটা প্রায় 60 লক্ষ টাকা একটা স্কিম এখানে দেওয়া হয়েছে, কিন্তু বিভাগীয় নেগলিজেন্সির কারণে এবং আমাদের এক্স যেটা সেক্রেটারি আসলো সেক্রেটারির দুর্নীতির কারণে আমাদের গ্রামের জনগণকে অন্ধকারে রাখিয়ে প্রকল্পটার কাজ এমনভাবে হয়েছে যেটা অত্যন্ত ভয়াবহ। সেক্রেটারি বাবলু মজুমদার, তো তার কারণে আমরা গ্রামের মানুষ বর্তমানে এই শুকনো মরশুমে মানে বিশুদ্ধ পানীয় জল হইতে বঞ্চিত। বর্তমানে গ্রামের মানুষে এখানে নদী তো জল নাই, অনেক দূরে নালার জল, পুকুরের জল, বিলের জল পান করিয়া সে মানে পেটের অসুখ বা অন্যান্য চর্মরোগে বর্তমানে আক্রান্ত। বর্তমানে আমাদের এখানে বিশুদ্ধ যদি একজন মানুষ মরণাপন্ন অবস্থা হয় তারে যে যদি একটা বিশুদ্ধ পানীয় জল দেবার মতো আমার আর কোনো উপায় নাই। তো গত 28-3-2021 ইংরেজিতে যে তপন শর্মা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় আসিলা, তখন তাই না আমরা একটা আশ্বাস দিয়েছিলাম যে আগামী 3 মার্চের মধ্যে আপনাদের কাজ এটা কমপ্লিট হইব। আমরা ডিমান্ডটা হয়েছে যাতে রাষ্ট্রীয় জল মিশন প্রকল্পের আওতাধীন যাতে গ্রামের কোনো একটা পরিবার যেন বঞ্চিত না হয়, প্রত্যেকের ঘরে ঘরে যেন বিশুদ্ধ জলটা যায়। কিন্তু বিভাগে যেই বিশেষ করে যেই নেগলিজেন্সির কারণে আমরা একটা পার্ট কাজ হয়েছে এবং সিংহভাগ মানে পার্টটা বাকি রয়েছে। এখানের মধ্যে চাঁদপুর বাকি রয়েছে, বরাকপাড়ার 2টা অংশ বাকি রয়েছে, ফেরিঘাটের একটা অংশ বাকি রয়েছে, সে শ্রী রায়পাড়ার দিকে একটা সমস্যা আছে। তো এই সকল সমস্যার কারণে
বর্তমানে তারা চাইছিল যে এটা মানে বল প্রয়োগ করে এটা স্কিমটা চালু করতো, কিন্তু সাধারণ সভাত উপস্থিত জনগণের সর্বসম্মতিতে প্রকল্পটা বন্ধ করা হয়েছে। সময় দিয়েছিল আজ তিন মাস অতিক্রান্ত, গত 7/3/2022 ইংরেজিত আমরা আবার ডিপার্টমেন্টে গেছি, গিয়া এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারটা পাইছি না যদিও, কিন্তু আমরা এসডিও স্যার আসলা যেই সম্মুখে আমরা একটা মেমোরান্ডাম দিছি, যে মেমোরান্ডামের মধ্যে 15 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। যদি এই 15 দিনের মধ্যে এই শোচনীয় অবস্থার মধ্যে যদি আমাদের জল বিশুদ্ধ জলের সমস্যাটা যদি সমাধান না করা হয়, তাহলে আমরা যে দীর্ঘ মেয়াদ যেটা আছে মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এমন ভয়াবহ আন্দোলন করব যেটা আসাম সরকার ওটা যেন টনক নড়ে। আগামীকাল অর্থাৎ 14 মার্চ কাঁঠাকাল সাইরেন রেলপথ পরিদর্শন করবেন এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা। কাঁঠাকাল বৈরবী ব্রডগেজ রেলপথ মিজোরাম সাইরেন পর্যন্ত সম্প্রসারণের কাজ তদারকি করতেই তার উপস্থিতি বলে রেল বিভাগ সূত্রে প্রকাশ। উল্লেখ্য, আজই জিএম গুপ্তা মালিগাঁও থেকে রওনা দিয়েছেন, আগামীকাল তিনি সোজা পৌঁছবেন বৌরবী হয়ে সাইরেন প্রস্তাবিত রেল স্টেশন পর্যন্ত। নতুন এই বৃহত্তর জনসংযোগকারী ব্রজগেট লাইনের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তিনি। শিলচর ও বদরপুরে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমি স্টেট মেডিকেল কলেজে আটকে পড়া ছাত্র মুহিব আহমেদ খান কেন্দ্রীয় সরকারের তৎপরতায় কালায়ন ডিগাবরস্থিত নিজের বাসভবন সুরক্ষিত অবস্থায় ফিরে এসে কেন্দ্র রাজ্য সরকারের প্রতি অশেষ ধন্যবাদ জ্ঞাপন সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায় ও স্থানীয় বিধায়ক সহ অন্যান্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পিতা আবদুর রহমান খানের পাশে বসে ইউক্রেনের সুমি স্টেট ইউনিভার্সিটির হোস্টেলের বাংকারে অবস্থান খেলে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের সবিশেষ বর্ণনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন কাঠিগড়া থেকে হিলাল চৌধুরীর প্রতিবেদন। দিল্লি থেকে আমাদের এই আসাম সরকারের এই কিবা লোক আসছিল, এয়ারপোর্টে এসেছিল আমাকে রিসিভ করার জন্য। রিসিভ করে তারা আসাম ভবনে আসাম হাউসে নিয়ে এসেছিল দিল্লিতে। আসাম হাউসে আমরা একদিন ছিলাম, একদিন থাকার পরে তারা ফ্লাইট বুকিং করে তোমাদের যার যার স্টেটে ডিস্ট্রিক্টে পাঠিয়েছে। প্রতিজ্ঞাতে এটা বলবো যে আমি রাজদীপ রায়ের সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলেছি, বা তার নিয়ে আমাকে ফোন করেছেন বা কীভাবে বলেছেন, আমরা ট্রাই করেছি যে তোমাদের ঘরে ফিরে আসার জন্য। আমরা স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টে কীভাবে অনেক সাহায্য করেছে, এতে আমি কৃতজ্ঞ যে স্টেট গভর্নমেন্ট আর বা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সাহায্য করতো না, তা আমি আসতে আজে আজ আমি আমার মাতৃভূমিতে ফিরে আসতে পারতাম। আচ্ছা মহিম, ডক্টর রাজদীপ রায় ছাড়া আর কে কে জনপ্রতিনিধি যারা রয়েছেন, কে কে আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমাদের লোকাল এমএলএ, এমএলএর নাম খলিলুর রহমান। আচ্ছা, আর ইউডিএফ এর কিপার নাম আমি জেলাশাসকের তরফ থেকে আপনার সরাসরি যোগাযোগ হয়েছে জেলাশাসকর? আপনার বাপ গড়ভূতি এই সার্কুলার বিষয়ে বন্দি অবস্থায় কতদিন ছিল? বন্দি অবস্থায় ছিলাম আমরা 14 দিন। 14 দিন খাওয়া দাওয়া অনেক হওয়ার হয় না, পানি নাই, ওয়াটার ইলেকট্রিসিটি সাপ্লাই নাই। যখন বরফ পড়েছে তখন বরফটা কালেক্ট করে আমরা উড়িয়ে এনেছি। এই 14 দিনের মধ্যে এই যে 14 দিনের মধ্যে সবচেয়ে মানে কঠিন কি হয়েছিল, কি পরিস্থিতি আপনার সম্মুখীন হয়েছে বা আপনার সহপাঠী যারা আছেন? মেন পরিস্থিতি এটা হচ্ছে পানি নিয়ে হয়েছে, অনেক প্রবলেম হয়েছে পানি নিয়ে। পানির কী করে ট্যাঙ্কি বম্বিং মারে ট্যাঙ্কিটা ফেটিয়ে দিয়েছে, এই কারণে পানিটা সাপ্লাই হয় না, এই কারণে পানির প্রবলেম অনেক প্রবলেম হয়েছে। তো পানি আমরা নিচে এদিন সকালে উঠে দেখেছি বরফ পড়েছে, তো বরফ পড়ে এসে আমরা কিন্তু এটা খেপে উঠছে। আচ্ছা, সেই সময় আপনার অনুভূতিটা কীরকম ছিল যে ফিরে আসবে না আসবে? সেই সময় তো কী বলবো, সেই সময় তো এতেই বলবো যে ফিরে আসার কোনো চান্সই নাই ছিল না। সকালে দেখেছি যে আমার ঘরের মানে বিল্ডিংয়ের উপরের দিকে ফাইটার যে একটু রাশিয়ার ফাইটার যে একটু উপরে দিকে গেছে, মানে 24 ঘন্টা আতঙ্কগ্রস্ত বোধ করছে। আসাম সরকার বা কেন্দ্র সরকার আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা এমবেসি দ্বারা কতদিন পরে? যুদ্ধটা স্টার্ট হয়েছে 24 ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছে,
চব্বিশ ফেব্রুয়ারি স্টার্ট হওয়ার পরে তিন চার দিন তো কোনো যোগাযোগ হয়নি। আমরা ভেবেছিলাম যে আমরা সেফ পজিশন সেফ প্লেস জায়গাতে আসি তো কোনো প্রবলেম হবে না, এই কারণে আমরা অত গুরুত্ব দিইনি। যখন তিন চার দিন যাওয়ার পর যখন আমি আমার ঘরের সামনেই মানে এক কিলোমিটার দূরেই বম্পিং যখন হয়েছে তখন আমরা বয়ে সব বয়ে সব যত স্টুডেন্ট আসলো সবই বয়ে 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 পেয়ে পেয়ে পেয়েছে। এই কারণে তারপরে তারপরে আমরা মানে আসাম ইন্ডিয়ান এমবিসি অত মেসেজ করেছি যে টুইট করেছি কিবা রিপ্লাই, তারপরে তারপরে রিপ্লাই দিয়েছে যে কিবা কিবা হেল্প করিব। যতদিন তোমরা এখানে আছো আমাদের আন্ডারে আছো, আমরা অনেক প্রেশার করেছি যে ইউনিভার্সিটির কাছে যে আমরা অতি শীঘ্র আমাদের এখান থেকে নিয়ে সুরক্ষা করে নেওয়া পরে ওয়েস্টার্ন বর্ডারে নেওয়ার জন্য গভর্নমেন্টের অনেক হেল্প করেছে। আর ইউনিভার্সিটির তরফ থেকে বা কিবা আমরা টিচারের পার্সোনালি মেসেজ এসেছে কিবা খাওয়ার বস্তুটা লাগলে বলবে আমাদেরকে, আমাদের সাহায্য করবো। কোনো অসুবিধা হয়েছে কি আপনার মনে হয়? আমি মানে খুব আনন্দ লাগছে, আমি আমার ছেলের আশা করলাম আর খবর পাইছি একটু, এবং আমরা খুব বিপন্ন ছিলাম এমত অবস্থায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে আমাদেরকে সাহায্য করেছে তা আমি তার জন্য আমি ধন্যবাদ দিয়া, এবং কেবল কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তার ডিস্ট্রিক্ট প্রশাসন বা স্থানীয় আমাদের প্রতিনিধিবৃন্দ বিশেষ করে রাজদীপ রায় অনেকবার আমার কাছে ফোন করেছেন, গতকালও উনি ফোন করে বলেছেন আমি দিল্লি যাচ্ছি আসার পরে আপনি আমার ঘরে আসবেন আপনার ছেলেকে নিয়ে, মানে আমি আজকেও যেতে পারলাম তার বাসার, উনি বলেছেন দিল্লি চলে গিয়েছেন যার জন্য যাইনি। আর বর্তমানে আমি অত্যন্ত মানে আনন্দিত হয়েছি, আর আমাদের সরকার যে মানবতা দেখিয়েছেন আমাদের এই যে মৃত্যুপুরী থেকে যে সমস্ত ছেলেদেরকে আজকে আনিয়া প্রত্যেক মা বাবার কাছে আমি যেরকম আনন্দিত হয়েছি সব মা বাবার এরকম আনন্দিত হয়েছে, আমি সরকারকে তাই ধন্যবাদ জানাই। আর আমার কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় স্পেশালি ধন্যবাদ জানাই, আর এবং একথাও অনুরোধ রাখি আর এই যে বাচ্চাগুলা তারা বৃহৎ স্বপ্ন নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে আজকে দেশ থেকে পাড়ি দিয়েছিল, আজকে ওনারা ঘরে এসেছে, এখানের অবস্থা যে শোচনীয় অবস্থা হয়েছে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এখানের অবস্থা, তাই সেখানে যাওয়ার কোনো অবস্থায় সম্ভব বলে আমি মনে করি না। তাই আমি সরকারের কাছে কেবল আমার ছেলের জন্য নয় যে সমস্ত ছেলেরা এই এলাকা থেকে সেখানে পড়াশোনা করছে এই সমস্ত ছেলেমেয়েদেরকে যেভাবে আপনারা জীবনদান করেছেন ঠিক সেইভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য তাদের যে কোর্সটা বাকি রয়েছে দুই বছর তিন বছর এরকম অনেক বাকি আছে যার অসমাপ্ত কোর্সগুলা পূর্ণ করার লাগে আমি সমস্ত গার্জেনদের পক্ষ থেকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা প্রশাসনকে, আমার ডিসি ম্যাডামে যোগাযোগ করছেন, আমার সার্কেল অফিসার যোগাযোগ করছেন, আমার স্থানীয় এমএলএ ফলিউদ্দিন মজুমদার সাহেব উনিও আমার সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, উনি গুয়াহাটি গিয়েছেন আমাকে বলেছেন, বা আরও অন্যান্য লোকের প্রতিনিধি সব যোগাযোগ করেছেন, এবং রুমিনাথ বারবার আমার এখানে এসেছেন, ওখান থেকে উনি বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন এবং সবে যে আমরা সহযোগিতা করছেন আমি আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ঋণী আর সবার কাছে ধন্যবাদ দিয়ার, বিশেষ করে আমার আত্মীয় স্বজন আমার ভাই আইন আমার ভাতিজাইন আমার দেশের জনসাধারণ হিন্দু মুসলিম সবাই প্রার্থনা করেছে ঈশ্বরের কাছে আমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য। আজ শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৯তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন উপলক্ষে শেফালিকা রায় প্রেক্ষাগৃহে শিশু মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শিশু বিশেষজ্ঞ ডাক্তার প্রিয়াঙ্কা দেব প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। সাথে উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি তৈমুর রাজা চৌধুরী, নৃত্যশিক্ষিকা শিপ্রা পুরকায়স্থ প্রমুখ। এরপর প্রধান অতিথি খুব সংক্ষেপে বক্তব্য রাখেন। বক্তব্যের পর শিশু মেলার মূল অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠানের প্রথমে শিশুদের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব হয়, তারপরেই নৃত্যের বিভিন্ন স্কুল ও বিভিন্ন সংস্থার ছাত্রছাত্রীরা নানান ধরনের নৃত্য পরিবেশন করেন।
সামনে যেতে আসতে পারি। আর এই ছোট ছোট বাচ্চাগুলোর সঙ্গে আমার সকাল থেকে রাত, যেটা বলে 24/7, আমি ঘুম থেকে উঠে এদেরকে দেখি আর রাত্রি ঘুমিয়েও এদেরকে দেখি। তো এদেরকে নিয়েই আমার যেহেতু সারা জীবন এখন চলছে, আশা করি সামনের তো চলবে যদি সুস্থ থাকি। তো সেটার জন্য আমি খুবই আজকে খুশি, এক্সাইটেড আর লজ্জিত। আমি এখনো অনেক ছোট, এত বড় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটার জন্য তৈমুর আঙ্কেলকে আমি এখন অনেকটা লজ্জিত ফিল করছি। কিন্তু থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আনার জন্য। আমি সব প্রোগ্রাম দেখার চেষ্টা। গতকাল শিলচর বঙ্গভবনে 29তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক অধিবেশন উপলক্ষে ভাষা শহীদ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আগত নৃত্যশিল্পীরা বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ সময়ে কলকাতার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভু বেন্দু ভট্টাচার্য বিভিন্ন ধরনের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। এই আচার বিচার বল করে প্রাণ দেবতার রুদ্র ভাবা। আর কিছু যেই বিনা চাইছে সে বর্ষ সংকটে শক্তি ও সংসারে হর্ষ। দরগাকুনা মোকামের উরুস বার্ষিক মহাফিল সম্পন্ন। প্রতি বছরের ন্যায় এবছরও হজরত পীরচাঁদ, আলিশাহ ও পাতাশাহ বাবার উরুস মুবারক ও বার্ষিক জলসার তৃণ কার্যসূচির মধ্যে দিয়ে রবিবার সম্পন্ন হলো। উক্ত জলসার বিভিন্ন কার্যসূচির মধ্যে ছিল সকালে কোরআন খতম, ওয়া মাহফিল, খতমে খাজে গান ও মিলাদ মাহফিল, বাদ আসর শিরনি বিতরণ। অনুষ্ঠানটি সুন্দরভাবে হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দরগাকুনা মোকাম কমিটির সম্পাদক ডক্টর কমরুল ইসলাম মজুমদার এবং সভাপতি আক্তার হোসেন বরভুইয়া সহ অন্যান্য কর্মীবৃন্দরা। আমি তোমার এই লিম দিছিলাম দুনিয়ার জমিনের মধ্যে, এই লিম দিকে দা ফরসো তাহতিসি মা লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে খেলার খবর। ডাক্তার রাজদীপ রায় সাংসদ রুরাল আরবান নকআউট ফাইনালে রানার্স ক্লাব বিজেতা উধারবন জোনের কুম্বা লালরং ক্লাবের খেলোয়াড়দের সম্মাননা জানালো উধারবন ক্রীড়া সংস্থা। রবিবার ভাতৃসংঘ কার্যালয়ে ইউএসএর সভাপতি সুজিত দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্যে ইউএসএর সহসভাপতি নবারুণ চক্রবর্তী বলেন, কুম্বা লালরং মারপুঞ্জি ক্লাব তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তারা ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ লক্ষ্মীপুর ফুটবল দলের বিরুদ্ধে কঠিন লড়াই করে ফাইনালে তারা হেরে গেছে। ফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছে, এটাই সবচেয়ে বড় কথা। উদারবন থেকে নিহার কান্তি রায়ের প্রতিবেদন। শিলচরের মাঠেও উদারবন অঞ্চলের উদারবন এলাকার যে খেলোয়াড়রা যে সুনাম বৃদ্ধি করলেন, ধীরে ধীরে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল পার হয়ে ফাইনালে উত্তীর্ণ, মানে ফাইনাল পর্যন্ত গিয়ে পৌঁছালেন। যদিও শেষ ফাইনালে যে খেলার যে সৌভাগ্য, সেই সৌভাগ্য উদারবন্দ এলাকাকে এনে দেওয়ার জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং উদারবন্দের প্রত্যেকজন ক্রীড়ানুরাগী জনসাধারণ সাধারণের পক্ষ থেকে এবং ইউএসএর পক্ষ থেকে আমি উদারবন্দ মারপুঞ্জি ফুটবল দলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আর পরিশেষে আমার সবাইকে আমি বলবো যে খেলার মাঠের যে পরিবেশ সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আপনারা যারা ফুটবল মাঠে এখন যে বয়স আছে, যারা খেলাধুলা করছেন, সেই খেলাধুলা যেন চলে এবং এখন সুযোগ রয়েছে, আমরা চেষ্টা করব এই সমস্ত বিভিন্ন সংগঠনের।
মর্নিং ক্লাবের চিন্ময়দের স্মৃতি ট্রফি ও প্রাইজ মানি ফাইভ এ সাইড নকআউট ফুটবলে চ্যাম্পিয়ন হলো টাউন ক্লাব। ফাইনালে তারা হারিয়েছে অরুণাচল এএসকে সাডেন ডেতে 6-5 গোলের ব্যবধানে। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে টাইব্রেকারে ফলাফল 3-3, সাডেন ডেথের ফল 2-1। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকদের সভাপতি রাজকুমার পাল, সচিব জয়ন্ত দাস, ডিএসএর সহসভাপতি সুজন দত্ত, ডাক্তার সিদ্ধার্থ ভট্টাচার্য, চন্দন শর্মা প্রমুখ। মহিলা বিশ্বকাপে জয়ে ফিরল ভারত। গত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় তুলে নিল, সেটাও 155 রানের বিশাল জয়। প্রথমে ব্যাটিং করে ভারত 317 রান করেছে 8 উইকেটের বিনিময়ে। সিকে নাইডু ট্রফির জন্য অসম দলে নির্বাচিত হলেন শিলচরের দুই ক্রিকেটার অভিষেক ঠাকুরি ও শুভম মণ্ডল। আসরে আসাম খেলবে মৃন্ময় দত্তের নেতৃত্বে, আসর বসবে গুজরাটের রাজকোটে। আজকের মতো সিএনএন 24 সংবাদ এই পর্যন্তই, নমস্কার।